আকর্ষণীয়তা কেবল নহয় যে আইন বস্তুটো কি, আইন বস্তুটো আসলতে এখন গণতান্ত্রিক দেশের আইন, এটা সরকারের ইচ্ছার প্রকাশ নহয়, জনগণের মঙ্গলের কারণে সরকারে যে নীতি নিয়ম বান্ধি লয় সেইবর আইন। গতি এই কামটো কি অর্থত করব খোঁজে, কি উদ্দেশ্যে করব খোঁজে, এটা তার ডর রহস্য, এইটো অধিকার তেওঁ নাই আসলে। তেওঁ কব পারে নাকি যে কালি এখন আইন পাস করে পায় অমুকক মানে মার্ডার করার, অমুকক জেল দিয়ার মানে হেৰি করব, এইটো কথা নহয় নয়। নিজের যে সীমা মুখ্যমন্ত্রী হিসাবে গণতান্ত্রিক পরিধির মাজত থাকিব লাগে সেটা বুঝা উচিত, নহলে তেওঁলোকে যদি নিজেই আইন নমনার উদাহরণ হয় তেতিয়াহলে যে সৰু সুৰা গুণ্ডা দুর্বৃত্ত ইহতক কোনে ধরব। গতি আইন মানে মানে ক্ষমতা থাকাবিলাক ইচ্ছাই আইন নহয়, থকা হলে সুপ্রিম কোর্টের যে জুডিশিয়াল রিভিউ আছে ক্ষমতা আছে সেই যদি সুপ্রিম কোর্টে কেতিয়াও প্রয়োগ করব নয়ে সকলো পিনের দেখা যায় এই একটা অদ্ভুত চৈরাচারী আর ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত, এইটো কোনো অধিকার নাই। এজন অধ্যাপক বুলিলে কোনো বাকস্বাধীনতা নোহোৱা হয়ে যাব এইটার কথা নয়, তো গভর্নমেন্ট সার্ভেন্ট নয়, মানে কাকতত পড়া মানে কোরবার কোরবার কৈছে যে চাকরিয়াল, ইউনিভার্সিটি চাকরি করে গভর্নমেন্ট চাকরি নকরে নয়, দে আর নট গভর্নমেন্ট সার্ভেন্টস, যদি বনাব খোঁজে তো বেলা কথা।